আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহিহমেদহু বনুসল্লি আল্লাহ রাসুল হিল আম্মাদ কাছে এবং দূরে দেশে এবং বিদেশে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আমাদের এই অনুষ্ঠান যারা দেখছেন তাদের প্রত্যেককেই স্বাগত জানাচ্ছি সুপ্রিয় দর্শক আলহামদুলিল্লাহ আল্লাহ তালের অশেষ মেহরবানিতে আপনাদের পাঠানো দৈনন্দিন জীবনের বিভিন্ন সমস্যার সমাধান কল্পে যে প্রশ্নগুলো আমাদের কাছে আসে সেগুলোর সমাধান আলহামদুলিল্লাহ আমরা কোরআন এবং হাদিসের আলোকে দিয়ে থাকি আমাদের কাছে এক বোন প্রশ্ন করেছেন প্রশ্ন হলো অনেক সময় বেওয়ারিশ লাশের ধর্ম পরিচয় পাওয়া যায় না অথবা কখনো এমন হয় যে কোনো দৃশ্যমান চিহ্ন মৃত ব্যক্তির দেহে পাওয়া যায় না যা থেকে বোঝা যায় যে তিনি এই ধর্মের অথবা অন্য ধর্মের এমন বেওয়ারিশ লাশ দাফনের স্বর এই পদ্ধতি কি হতে পারে যখন তাকে চেনার কোনো উপায় থাকে না যে তিনি মুসলমান নাকি ভিন্ন ধর্মের অনেক চমৎকার একটি প্রশ্ন আমাদের বোন করেছেন আল্লাহ তাকে এর জন্য উত্তম প্রতিদান দান করেন এবার আমরা উত্তরে আসি ওর আনে আল্লাহ তালা ইরশাদ করছেন আউজ বিশাইম ওয়ালাক আদম অবশ্যই আমি বনি আদমকে সম্মানিত করেছি সম্মান দিয়ে সৃষ্টি করেছি তার জন্য সম্মান নির্ধারণ করেছি এই আয়াত থেকে এটা বোঝা যায় বনি আদম সে মুসলমান হোক সে খ্রিস্টান হোক সে বৌদ্ধ হোক সে জৈন হোক সে হিন্দু হোক সে পার্সি হোক যেই হোক না কেন আল্লাহ আল্লাহতালা তার জন্য একটা সম্মান বনিয়াদম হওয়ার কারণে মানুষ হওয়ার কারণ নির্ধারণ করেছেন শরীয়ত বেত্তাগণ কোরআনে করিমের আয়াতের আলোকে এবং কোরআন এবং হাদিসের বিভিন্ন অংশ ঘেঁটে এই প্রশ্নের ব্যাপারে যেই উত্তর আমাদের সামনে দিচ্ছেন তা হল যে কোনো মুসলমান অঞ্চলে যদি এমন কোনো বেওয়ারিশ লাশ পাওয়া যায় যার কোনো পরিচয় নির্ধারণ করা যাচ্ছে না বেওয়ারিশ লাশ বলতে আমরা কি বুঝি যার কোনো পরিচয় নেই যাকে শনাক্ত করতে কষ্ট হয়ে যাচ্ছে একটা কথা মনে রাখতে হবে পৃথিবীতে কোনো মানুষ কিন্তু বেওয়ারিসে জন্মগ্রহণ করেন না প্রত্যেকেরই বৈধ বাবা এবং মা অথবা অবৈধ বাবা এবং মা থাকেন তো এই ক্ষেত্রে কিন্তু পৃথিবীতে কোনো মানুষই আসলে মূলত বেওয়ারিশ নন তবে অনেক সময় দেখা যায় কোনো দুর্ঘটনার কারণে কারো লাশ এমন জায়গায় পাওয়া গিয়েছে যেখান থেকে তার লোকালয় অনেক দূরে সেখানে থেকে আইডেন্টিফাই করার মতো কেউ নেই এক্ষেত্রেই এই লাশগুলোকে বেওয়ারিশ বলা হয় তো বেওয়ারিশ লাশুর হুকুম শরীয়ত বেত্তা গন এবং হাদিস আলোকে কীভাবে দিচ্ছেন কোনো মুসলমান এলাকায় যদি কোনো লাশ পাওয়া যায় যেই লাশের মধ্যে ইসলামের চিহ্ন রয়েছে যেমন খাতনা যেমন দাড়ি বড় হওয়া বা তার মোস ছোট। ইত্যাকার কোনো চিহ্ন যদি পাওয়া যায় তাহলে সে ব্যক্তিকে মুসলমান পরিগণিত করে তার লাশ যথারীতি চমৎকার করে গোসল করিয়ে কাফন যদি পুরুষ হয় তার জন্য শরীয়ত ধার্য করে দিয়েছে কয় প্রস্থের কাপড় হবে যদি নারী হন তাহলে তার জন্য শরীয়ত ধার্য করে দিয়েছে কয় প্রস্থ কাপড় তাকে পরাতে হবে এভাবে যথারীতি সম্মানের সঙ্গে তাকে জানাজা পড়িয়ে দাফন কর করতে হবে বিপরীতে যদি এমন হয় যে তার দেহে কোনো ইসলামের চিহ্ন নেই দাড়ি মোছ অথবা খাতনা ইত্যাদার কোনো চিহ্ন তার দেহের মধ্যে বিদ্যমান নেই তারপরে শরীয়ত বৃত্তাগণ বলেন লাশটা যদি মুসলমানদের এলাকায় পাওয়া যায় তাহলেও তাকে মুসলমানদের মতো করেই লাশের সৎকার করে যথারীতি গোসল করিয়ে কাফন পরিয়ে দাফন করতে হবে এখানে একটা প্রশ্ন আসতে পারে এলাকাটা যদি মুসলমানদের না হয় এবং সেখানে যদি তার দেহের মধ্যে মুসলমান হওয়ার কোনো চিহ্ন ইত্যাকার বস্তু না পাওয়া যায় তাহলে কি করা হবে শরীয়ত বলছে এক্ষেত্রেও তার লাশকে কমপক্ষে কাফনে মুড়িয়ে জানাজা না পড়ে সমাহিত করতে হবে এবং ইসলাম এক্ষেত্রে এটাও বলছে যে হিন্দু হোক আর মুসলমান হোক যেই হোক না কেন কোনো মৃতদেহের অসম্মান ইসলাম কখনোই সমর্থন করে না এখান থেকে আমরা এই জিনিস শিখতে পেরেছি যে মুসলমানদের এলাকায় মুসলমানদের মতোই ওই লাশের বেওয়ারিশ লাশের আচরণ করতে হবে আর অমুসলমানদের এলাকাতেও যদি মুসলমানদের কোনো লাশ পাওয়া যায় তাহলে মুসলমান ধর্ম অনুযায়ী ইসলাম ধর্ম অনুযায়ী সেই লাশে সৎকার করতে হবে আর যদি অমুসলমানদের এলাকা কিন্তু সেখানে মুসলমানিত্বের কোনো চিহ্ন মৃতদেহের মধ্যে নেই তাহলে সেখানেও তাকে কমপক্ষে জানা পড়িয়ে হলেও কাফন মুড়িয়ে মাটি চাপা দিতে হবে দাফন করতে হবে সমাহিত করতে হবে সুপ্রিয় দর্শক এই ছিল আমাদের কাছে আসা একটি প্রশ্নের উত্তরের সারসংক্ষেপ আল্লাহ তালা আমাকে আমাদের সবাইকে যে কথাগুলো বলেছি এর উপর আমল করার তাও দান করেন আমিন সুম্মা আমিন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আবার আপনাদের সঙ্গে দেখা হবে অন্য একটি পর্বে ততক্ষণ পর্যন্ত চোখ রাখুন আমাদের এই চ্যানেলের পর্দায় আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহি